আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল সে অশ্লীলতার যুগ থেকে বের হয়ে এসে মানুষকে সিনেমায় ফোকাস করিয়েছি আর উনি আবার অশ্লীল যুগে নিয়ে যাচ্ছে আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি আমি নিজেও লেহেঙ্গার সঙ্গে ওড়না পরেছি অপু আরও বলেন স্বনামধন্য ওই নায়িকা আমাকে আবার সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন তবে সব ব্যাখ্যা আমি দিতে চাই না কারণ এটা আমার পারিবারিক শিক্ষা নয় আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে নেই আমার মা বেঁচে থাকলে এই অনুষ্ঠানের পর আমাকে জুতা দিয়ে মারতেন যে এই কথাগুলোর ব্যাখ্যা তোমাকে দিতে বলছে কে কয়েক বছর ধরে ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় সাকিব খান নায়কের দুই সাবেক স্ত্রী অপু ও স্বপ্নম এর কারণ অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়ে ব্যস্ত সাকিব সঙ্গে পালন করছেন দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব শোনা যাচ্ছে বিয়ের জন্য পাত্রী খুঁজছে সাকিবের পরিবার